আমার খামারের আয়ের লাভ্য অংশের একটা অংশ দিয়ে আমার যে মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো চলবে ইনশাল্লাহ। আমরা ঈদের পরে কাজটা ধরবো। অলরেডি আমার রাস্তার পাশে 72% জায়গা খরিদ করা আছে। যদি আধুনিক কৃষি চিত্রের চ্যানেল দেখে কেউ আসে যে সজীব বের ভিডিও দেখতে আসছি, তাহলে তার জন্য আমি আরো 10,000 টাকা কম রাখবো। আপনার এখানে আসার কোন আজকে নিয়ত ছিল না, হয়তো আর কিছুদিন পর আসার কথা ছিল সামনে। কি খবর ভাই? খাবার আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ। কতগুলো আছে এখন? আমাদের এমনি 200 গরু আছে, আর মাঝে প্রায় 25-30টার মতো অলরেডি বুকিং হয়ে গেছে। 25-30টা? হ্যাঁ 25-30টা। এই যে বেশ সুন্দর একটা বলদ গরু দেখা যাচ্ছে, জি নেপালি, এটা নেপালি গির বলদ। সচরাচর এই বলদ গুলো এখন দেখা যায় না, কারণ আমরা দেশে যেটা দেখি দেখতে পাই বেশিরভাগ হচ্ছে যে ইন্ডিয়ান বলদ, বার্মা বলদ। গিরটা খুব কমে দেখা যায়। আমার এখানে 1 কেজি আছে। আমি বলবো একটা এবার কেউ যদি ঠিকা না ঠিকা, কেউ লাইভার নিলে লাইভার। আমরা কিন্তু আমরা বলছিলাম যে আমরা খামার করার আগেই একটা প্ল্যান ছিল যে আমরা খামার করতে আসি যাতে মানুষকে জিনিসটা ভালো দিতে পারি দামে, কম রাখতে পারি। যেহেতু আমার নিজস্ব জায়গা ঘাসের জমি ম্যাক্সিমাম আমার নিজের, যার কারণে আমার কষ্ট কম, উৎপাদন খরচটা কম হয়। যার কারণে আমরা এই বছর রেট ঘোষণা করছি ইনশাল্লাহ অন্যান্য খামার থেকে অনেক কমই। যেমন আপনার লাইভার হিসাবে যেটা করছি আমরা, যে সাইওয়াল গরুগুলা যেগুলা আপনার 250 থেকে 500 কেজির ভিতরে আছে, 400 সরি, যেগুলো 250 থেকে 700 কেজির ভিতরে আছে এগুলা লাইভার দিছি আমরা 490 টাকা। আর অনেকে 700 কেজির উপরে লাইভারে বেচে না, বলে বলদ না সার, সার আলোচনা সাপেক্ষে ওই লাইভার্ড হইতো না। আমি এবছর আমার গ্রাহক বা যারা ক্রেতা আছে তাদের সুবিধার্থে 600 কেজি পর্যন্ত লাইভার্ডে দিছি। 400 থেকে 500 কেজি যে গরুগুলো আছে এগুলোর অর্ডার দিছি, আমরা রেট দিছি 520 টাকা। আর 500 থেকে 600 ভিতরে যে গরুগুলো আছে এগুলোর রেট দিছি আমরা 550 টাকা, 550 টাকা, এমনকি ডেলিভারি চার্জ ফ্রি। হানিফ ভাইয়ের গরু তো মনে হয় হাটে নেওয়া লাগে না? না, আমার বেশিরভাগে দেখা গেছে যে আল্লাহ রহমত চলে যায়। যেহেতু আমাদের 3 বছর চলতে আছে, এখন তো যা বুকিং করছি আমাদের রিটার্ন কাস্টমাররাই আসতেছে। আর যেহেতু আমরা খামারটা করছি আসলে শুধু ব্যবসার জন্য না, আমরা হয়তো এটা পাবলিকলি বলা হয় নাই, যারা আমার একদম ক্লোজ তারা জানে জিনিসটা। তো এই বছর আমরা এটা পাবলিকলি বলতে আছি। আমার খামারের আয়ের লাভ্য অংশের একটা অংশ দিয়ে আমার যে মসজিদ মাদ্রাসা এতিমখানা এগুলো চলবে ইনশাল্লাহ। আমরা ঈদের পরে কাজটা ধরবো। অলরেডি আমার রাস্তার পাশে 72% জায়গা খরিদ করা আছে। তো ওই প্রতিষ্ঠানটা যাতে এই খামারের লাভ্য অংশের একটা অংশ দিয়ে চলে, যার কারণে আমার এই লাইনে আসা বা এগুলো করা। এদিকে তো মনে হচ্ছে হাসা আছে নাকি ভাই? এগুলো হাসা বলদ, এটা হাসা বলদ, হাসা বলদ। হ্যাঁ এটা হাসা বলদ আছে। হাসা হাসা আমার কাছে এখানে আছে একটা, অধিক আছে আর 2-3টা। এটা ওজন কেমন আছে? এটা ওজনটা আছে বরাবর 500 কেজি। এই গরুটা কেজি তো আপনার থেকে নিতেছে আমাদের ভিডিও দেখে। জি জি। এটা কত টাকা কেজি রাখা যাবে লাইভারে? না, বলদ গরুগুলো আমরা লাইভারে দিচ্ছি না, ঠিকায় ঠিকা দিচ্ছি। তো ঠিকা দিলেও আমি লাইভার আর ঠিকা বেশি একটা ফারাক থাকবে না, যেহেতু আমার এরও স্কেল আছে। তো আমি এগুলো যেহেতু 500 কেজি এখনকার লাইভার 15 তারিখ আমরা স্কেল করছি, এটা আমি চাচ্ছি 3 লক্ষ টাকা ইট পর্যন্ত। গোপন কথা জানবো ভাই? জি, এটা একদম একদম শুধুমাত্র আধুনিক কৃষি চিত্র চ্যানেল দেখে যদি নিতে চায়, ঠিক আছে, একদম কত টাকা? আমি আর একটু বলে দিতে চাচ্ছি যে ট্যাগ নাম্বারটা উড়ান 142, 142 ট্যাগ নাম্বার। হ্যাঁ, হাসা একটা বলদ 15 তারিখের অয়েল আছে, এটা 500 কেজি, হয়তো ঈদ আসতে আসতে আরো 20-25 কেজি বাড়তেও পারে আশা করি আর কি, এটা উপর আল্লাহর ইচ্ছা।
যদি আধুনিক কৃষি চিত্রের চ্যানেল দেখে কেউ আসে যে সজীব বের ভিডিও দেখতে আসছি, তাহলে তার জন্য আমি আরো 10,000 টাকা কম রাখবো, 2,90,000 লাল সাইওয়াল গুলা মানে পছন্দের শীর্ষে থাকে, যার কারণে আমার ম্যাক্সিমাম গরু লাল এবং সাইওয়াল। হানিফের খামারের গোপন তথ্যগুলো ফাঁস করতে আসছিলাম, এটা যদি কেউ নিতে চায় লাইভওয়েট কত রাখবেন বলেন? 550 টাকা। 550 টাকা। এই গরুটার ওজন কত আছে ভাই? 572 কেজি 15 তারিখের স্কেলে। কাস্টমার যখন আসবে, আমি আমি আগে বলছি এখনো বলি, যারা আমার থেকে গরু কিনছে তারা বলতে পারবো যে আমাদের কাস্টমার সম্পর্কে, ঠিক আছে? যারা আসে নাই বা কিনে নাই তারা এটা বলতে পারবে না। আপনার এখানে আসছে কত? 3,14,600 টাকা। একজন আসে যদি বলে আমি 2,000 টাকা কম দেবো, আমি কিছু বলতে পারবো? হানিফের খাবার আসবেন, এটা না হলে আরো গরু পছন্দ হবে। আপনি হাটে গরু কটা পাবেন? আপনি আমি যেমন কুমিল্লা মিশন নিয়ে হাটে ভিডিও করে চন্ডিপুর এত গরু আসে না। না ওইটাই আমরা রাখছি, যেহেতু মনে করেন যে একটা লোক আইবে, যেমন আমার এখানে গত কয়েকদিন আগে একজন লোক আসছে, তারা 3টা গরু নিছে, বলছে যে খামারের কাছে গরু আছে 8টা। দেখাশোনা ছোট ভাই জয়নাল, আর এমনি খাবার পরিচর্যা বা লোকগুলা কন্ট্রোল করার দায়িত্ব আছে আমাদের ম্যানেজার মিস্টার শাকিল, ওনার সাথে কথা বলেন খাবার দাবার সম্পর্কে। শাকিল ভাই এনে আমরা 2 বেলা দানা দাঁড়াতে খাবাই আর কি, তো 2 বেলাই মিক্সার করে থাকি আর কি। হ্যাঁ, প্রতিবেলা নিত্য নতুন ভাবে আর কি, আগে কোনো উপকার খানা আমরা বানাই রাই না, নগদ খানা 2 বেলা, সকাল 1 বেলা বিকাল 1 বেলা। এনে 12টা আইটেম আছে, 12টা আইটেমের মধ্যে হচ্ছে মানে ভুট্টা ভাঙ্গা, তারপরে ধান ভাঙ্গা, কুড়া, মুসুরি, গমের ভুষি, সোয়াবিনের ভুষি, তারপর হচ্ছে খৈল, রাব, এগুলো হচ্ছে মোট 12টা আইটেম আর কি। তারপরে ডাবলিং আছে। জি জি জি। সাদাটা কি? সাদাটা সাদাটা হচ্ছে খাবার সোডা। শ্রমিক আছে জমিতে, 6 জন লোক কার্তা আছে, দৈনিক 6 জনের কার্তা আছে, 150-200 আড়ি করে আনলিমিটেড আমরা গাছ দিয়ে রাখি ভাই। তাহলে হানিফ এই খাবার দাবার উপরে খামার পরিচালনা করা হয়? জি জি জি। আর অন্য অন্য জায়গায় দেখবেন যে খাবার গুলো কই থাকে আপনারা কিন্তু দেখেন না, কিন্তু আমরা এখন কিন্তু উফেন হানিফের গ্রুপে আসবেন, ঢুকতে দেখবেন যে খানা আর খানারা কি কি খাবাইতে আছে সব দেখবেন। তবে ভাই একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা দেখেন তো গরু কিনেন না, কোনো সমস্যা নাই, হানিফের গ্রুপে আসবেন, আমরা কিভাবে গরু লালন পালন করি যাচাই বাছাই করে গরু কিনবেন, আশা করি আমরা ভালো গরু আপনাদেরকে দিতে পারবো। সকলের দাওয়াত রইলো, সবাই চায়ের দাওয়াত রইলো, আসবেন হানিফ গ্রুপে। সামনে আরেকটা গরু দেখা যাচ্ছে ভাই। জি মাশাআল্লাহ, এটা কি গরু ভাই? এটা আপনার মনে করেন যে আমরা মনে করি সাইওয়ালে, এর সাথে হয়তো বা ওই যে সিন্ধির কস্তস বা এরকম কিছু হইতে পারে। সংগ্রহ করছেন কোন জায়গা থেকে ভাই? এগুলা সংগ্রহ করছি, এগুলা সংগ্রহ আমার সামনে আর থেকে কি দেখে সংগ্রহ করছিল? এটা কি দেখছিল? এটা হাইটটা দেখছিলাম আর ওই যে সুটটা দেখছিলাম, যার কারণে হ্যাঁ সুইটার হাইটটা দেখে এটা সংগ্রহ করা, হাইট দেখে এটা সংগ্রহ হয়ে গেছে। জি জি মাশাআল্লাহ। এটা রয়েট কেমন আছে?
এটা সামনে কল করতে হইব ভাই, কারণ আমার খামার যে কোনো সাইওয়াল আছে সবচেয়ে হাই ডলাবর কিন্তু এটা। তাহলে তো ভাই ওই যে ওটা হইছে, এটা যা বলছেন জি ওটার হিসাবে তোমার 600 কেজি আছে না? 600 কেজি নাই, যারাই গরু কিনবেন কুরবানির জন্য ফলার জন্য হোক আন্দাজের উপরে কিনবেন না, সরাসরি আইবেন সশক্ত দেখবেন গরু ধরবেন ঘুরে গাড়ে চাইবেন স্কেল আছে মাইক তারপরে কথা কইবেন। এবার ঠিকানা না লাইভ অর্ডার নেই, এটা আছে আপনার মনে করেন যে 570 কেজি, কিন্তু আমার আমার খামারের সবচেয়ে পোষাকো সাইওয়ালার ভিতরে এটাই হাইডের মধ্যে এটাই, কিন্তু ওজনে অনেক কম আছে, অনেক কম আছে। হানিফ ভাই তাহলে মনে হচ্ছে এই সাইজের সবগুলোই 450 কেজি প্লাস? হ্যাঁ এগুলো না, এই হার যেগুলো আছে সবগুলো আমরা 550 কেজি প্লাস, 550 কেজি প্লাস। এগুলো কি মাপ দিয়ে একসাথে রাখছি? হ্যাঁ একসাথে রাখছি, যেহেতু 15 তারিখ মাপছি। আচ্ছা হানিফ ভাই, খামার থেকে কেউ যদি গরু ঈদের জন্য সংগ্রহ করে তাহলে কি কি সুযোগ সুবিধা রাখছেন? তাদের জন্য সুযোগ সুবিধা হচ্ছে প্রথমত তারা ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবে, ভিজিট করতে পারবে, গরু পছন্দ হওয়ার পর বুকিং দিল, বুকিং দেওয়ার পর যে কোনো সময় তাদের গরুটা তারা দেখতে পারবে। যেমন আমার গরু আগে বুকিং করছে, গত সপ্তাহে ওনারা আসছে, আইসা বাইর করছে, স্কেল করছে, বাড়ছে কিনা, আমরা ঠিক মতো খাওয়াইছি কিনা, না দেখছে যে প্রত্যেকটা গরু 5-10 কেজি কিনা বাড়ছে। হ্যাঁ তো তারা খুব আলহামদুলিল্লাহ খুশি, আবার কিছু টাকা আগে যা দিছে আরো কিছু টাকা অ্যাড করে গেছে, আমার তো দ্বিতীয় হইব এরকম আর কি। তো আমার খামারতে যারাই গরু কিনবে তাদের জন্য একটা স্পেশাল সুযোগ থাকবে, ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারবে যে কোনো সময় 24 আওয়ার্স। এক দুই নাম্বার, 200 গরুর থেকে আমার 35টা গরুর মতো বুকিং হয়েছে, আরো 170টা, এগুলোর থেকে 22টা আমার যদি বলে এইটাতে 10টা গরু বাইর করেন আমি 10টা গরু বাইর করে দেবো, ওরা যদি পছন্দ হয় নিবে, পছন্দ না হইলেও আমার কোনো আপত্তি থাকবে না, কারণ আমার কাজ এইটা, কারণ আমি না দেখাইলে আমার জিনিসটা উনি দেখবে কিভাবে? দেখলে অবশ্যই পছন্দ হবে, তো আসতে হবে, আইসা দেখবেন, দেখার পরে যদি পছন্দ হয় আর উপর আল্লাহ আপনার জন্য বরাদ্দ আমার খামার রাখে থাকে তাইলে হয়তো হইতে পারে, আর তবে আসলে তো মানা নাই, আসতে পারেন, দাওয়াত রইল, চা খাইলেন ঠিক আছে, বা একটু দেখা গেলেন, বা আমাদেরকে একটু পরামর্শ দেওয়া গেলেন, আমরা নতুন কুমিল্লা কেন্দ্রিক, আর আমার ম্যাক্সিমাম গরু বিক্রি হয় কুমিল্লা শহরের ভিতরে, কুমিল্লা শহর থেকে যদি কেউ আসে টমসন ব্রিজ থেকে এদিক দিয়ে কুটবাড়ি বিশ্ব রোড, তারপরে হচ্ছে কুটবাড়ি কালীর বাজার, কালীর বাজার স্কুলের ডান দিক দিয়ে আসলে একটু সামনে দোনাখলা বাজার, দোনাখলা থেকে 1 কিলোমিটার সামনে বরাতোয়া গ্রাম, বরাতোয়া বাজার আমার গেট দেওয়া আছে, তারপরে 500 গজ পরে আরেকটা গেট দেওয়া আছে, তারপরে 500 গজ পরে আরেকটা গেট দেওয়া আছে, মানে যাতে চিনতে মানুষের কোন প্রকার অসুবিধা না হয়। আর যারা ঢাকা সিটাং হাইওয়ে ব্যবহার করে আসবে তারা আসতে পারে নিমশার কাঁচা বাজার, নিমশা কাছাকাছি 3 কিলোমিটার বোর্ডার রাস্তা আসলে আসবে, এখানে কেমতুলি টেকনিক্যাল হাই স্কুল, টেকনিক্যাল হাই স্কুলের বাম পাশে আমার গেট দেওয়া আছে, গেট দিয়ে ঢুকতে গেলে হয়তো 500 গজ বা দেখা গেছে যে 1000 গজ সামনে আমার খামারটা। হানিফ ভাই জি ভাই, ইনশাল্লাহ আপনার খামারে যে গরু গরু তৈরি করছেন আশা করি 2024 চলে যাবে। আর আমি তো আগেও বলছি আবারও বলি বরাবরের মতো, আলহামদুলিল্লাহ আমার এখানে যে বেচা কিনির পরে যে লাভ হওয়ার যে লাভ হবে, লাভের একটা অংশ দিয়ে আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান গুলা চালাবো, আর ইনশাল্লাহ এই কালটা ঈদের পরে পরে আমরা বিশ্বমান হবে, মানে কালটা শুরু করব। যেমন বিগত 2 বছরে আমরা যে লাভ হয়েছে ওটার একটা অংশ আমাদের ফাউন্ডেশনে জমা আছে। যাক আলহামদুলিল্লাহ ভাই আপনার কাজগুলো ভালো লাগে। ভিডিও শেষ করার আগে এই দুটি গরু দর্শকদের দেখাই, এই কালো গরুটা জি এটা কেমন আছে ভাই? লাইভ অর্ডার, এটা লাইভ অর্ডার আছে আপনার 610 কেজি, 5 টা গরু একসাথে বিক্রি হয়েছে সুদূর পটুয়াখালী বা উফলে, উনি গত বছর আমার খামারে বড় গরু নিয়েছেন, এ বছর আমার খামার মানে 5টা একবারে বড় গরু ওনার কাছে কথাবার্তা হয়েছে আর কি। তো এগুলো আমাদের ওয়েবসাইটে আছে, এগুলো তাহলে এবছরের জন্য রেডি করা রেডি আছে, এগুলো রেডি আছে, এগুলো দেন যা এর থেকে সুন্দর আর কি গরু হতে পারে সুন্দর, বডি ফিটনেস খুব আলহামদুলিল্লাহ। এটা কত বছর পালন করতেছে? এটা আমার কাছে 2 বছর আছে, মাত্র 2 বছর জি আমার এখানে 2 বছর আছে। আচ্ছা বেশ সুন্দর। হানিফ ভাই আপনার খামারে যতগুলো গরু আছে একটা গরু যদি 2 মিনিট করে সময় দেয় 5 ঘন্টা সময় লাগে যায়? না এটা তো অসম্ভব ভাই, আপনি যেহেতু গত কিছুদিন আগে আসছিলেন ঠিক আছে, আপনি দেখছেন
যে এত ভিডিওর ভিতরে কিন্তু এত গরু দেখানো সম্ভব সম্ভব না ভাই, হয়তো জাস্ট একটা উপস্থাপন বা একটা ধারণা লোকেশন দেওয়া, লোকেশন দেওয়া, হ্যাঁ, বা এই সাইজের গরু আছে বা এই রেঞ্জের গরু আছে। তো গ্রাহক যারা দেখবেন তারা সরজমিনে আসবেন, আইসা দেখে এই গরুগুলো থেকে বাইসা বাইসা আপনার যেটা পছন্দ হয় নিতে পারেন। ঠিক আছে আনিফ ভাই, জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বরাবরের মতো আপনার মাধ্যমে এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সকলকে হানিফ এগ্রো ফার্মে দাওয়াত, একবার হলো ফুল ফ্যামিলি সহ আসবেন, ভিজিট করে যাবেন, এক কাপ চা খাই যাবেন। আর আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেল আধুনিক কৃষি চিত্র, এটাকেও ধন্যবাদ যাতে কুমিল্লাকে রিপ্রেজেন্ট করতে পারেন, কুমিল্লার যে খামার আছে বা কৃষি ক্ষেত্রে যারা আছে তাদেরকে নিয়ে আগে যেতে পারেন। ধন্যবাদ ভাই। পরবর্তী যে কোনো সময়।